প্রথমবারের মতো প্রায় 2000 ডিম আর 800 কুমিরের জন্ম দিয়েছে ভালুক আর রেপটাইল খামার। অথচ পিকে হালদারের লুটপাটে সর্বশান্ত খামারটিতে প্রায় 6 মাসেই এমন সফলতা এসেছে এক প্রবাসী বাংলাদেশের হাত ধরে। আলমামুনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। সদ্য জন্ম নেয়া কুমিরের বিরল এই ডাক। ইনকিউবেটরের পরিষ্কার পানিতে ছুটোছুটি করতে থাকা গড়ে 1 ফুট লম্বা এক একটি কুমিরের বাচ্চা মাত্রই দেখেছে দুনিয়ার আলো। এমন 8 শতাধিক কুমির আর প্রায় 2000 ডিম উৎপাদন করেছে পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে ডুবতে বসা ময়মনসিংহের ভালুকার রেপটাইল ফার্ম। ডিক্লেয়ার দিচ্ছে আমাদের 800 হ্যাসলিং আমি পেয়েছি। হ্যাসলিং মানে কুমিরের ছানা ডিম থেকে। তাই মাত্র 6 মাস আগের কথা চিন্তা করে এই উত্থানকে অনেকটা কল্পকাহিনী বলছেন খামারের কর্মীরা। গত 3 বছর আমরা পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে ছিলাম ফার্মটির ভবিষ্যৎ নিয়ে। কুমিরের সঠিক পরিচর্যা সম্ভব হয়নি আর্থিক সংকটের নানাবিধ অন্যান্য সমস্যার কারণে। এখানে আমরা যে কুমির পালন করি সেগুলো হচ্ছে লবণাক্ত পানির কুমির। লবণাক্ত পানির কুমিরের সর্বোচ্চ সংখ্যক ফার্ম রয়েছে অস্ট্রেলিয়াতে। আমরা অস্ট্রেলিয়ার যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী কুমিরের পরিচর্যা করি। রেপটাইল ফার্মের এই জায়গাটি মূলত হ্যাচারি, তবে 8-10টা খামারের মতো গত বাঁধা নিয়মে চলে না এটি। এখানে খাবার দেয়া কিংবা ব্যবস্থাপনা রয়েছে বহুমাত্রিক সব কৌশল। 2 দিন পরপর মাছ, মুরগি আর গরুর মাংসের মতো অভিজাত সব খাবারে উদরপূর্তি করে ছোট ছোট কুমিরগুলো, আর বড়রা খাবার পায় সপ্তাহে 1 বার। 7 দিন অপেক্ষার পর খাবারের গন্ধে হঠাৎ করেই শেডগুলোতে সজাগ হয়ে ওঠে কুমিরের পাল। কেউ ভাঙে আড়মোড়া, আবার কেউ ওত পেতে থাকে মাংসের লোভে। খামার কর্মীরা মুরগি ছুড়ে দিতেই দল বেঁধে ঝাঁপিয়ে পড়ে সবাই, যেন কে কার আগে নিতে পারে খাবারের দখল। দেনার দায়ে প্রায় বন্ধ হতে বসা এই প্রতিষ্ঠানটির দায়িত্ব গেল বছর এক প্রবাসী বাংলাদেশি কুমির বিশেষজ্ঞের হাতে তুলে দেন উচ্চ আদালত, যিনি বলছেন বিনিয়োগকারীদের দেনা শোধ করে খামারটিকে লাভজনক করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোন স্মুথ জিনিসকে আমি অত পছন্দ করি না। ছোটকাল থেকে আমি খুবই মানে খুব স্ট্রাগল করে যার মধ্যে প্রতিকূলতা আছে সেটাকে পছন্দ করি। কিন্তু সবসময় তো কঠিন উপরে নির্ভর করে না, পারিপার্শ্বিকতা অনেক ব্যাপার থাকে। যেই আসুক, যদি তারা মনে করে আমাকে দিয়ে কাজ করাতে আমি সাহায্য করতে ইন্টারেস্টেড, কারণ আমার বিজনেসে সব কিছুই আছে ইনভলভমেন্ট অস্ট্রেলিয়ায়। তারপরেও প্রচুর সময় দিচ্ছি শুধু এই একটা জিনিসই যে আমার দেশ, আমি আমার দেশকে ভালোবাসি, আমি মনে প্রাণে একজন বাঙালি। মূলত রেপটাইল ফার্ম দেখিয়েই ইন্টারন্যাশনাল লিজিং থেকে বিশাল অঙ্কের ঋণ নেন পিকে হালদার, যা সম্পত্তির মোট দামের চেয়েও প্রায় 3 গুণ। এই অর্থ ফেরত না পেয়েই বিনিয়োগকারীদের তোপে পড়ে প্রতিষ্ঠানটি। চাপ দেওয়া হয় সামান্য দামে সম্পত্তি বিক্রি করতেও। পিপলস লিজিং এর টাকা পাবে, কিন্তু এখানে আমার এখানে মামলা করেছিল কেন আপনারা নিশ্চয় বোঝেন। আমার মনে হচ্ছে এর পিছনে কারা আছে তা অনেক সংস্থা টংস্থা তাদেরকে হয়তো সহায়তা করে বা কিছু একটা ব্যাপার আছে। এগুলো মনে করেন পানির দামে কিনে নিতে চায় এই কোম্পানিগুলো, তাহলে তো মানুষের টাকা দিতে পারবো না। সেই জন্য আমরা রিস্ক নিয়েছি, নিয়ে চেষ্টা করছি এগুলো ঠিক করতে পারি কিনা। আমরা যে 100% সাকসেসফুল হবো তা তো না, বাট আমরা না মরে ভূত হতে চাই না। ট্রাই অ্যান্ড ফেইল, ট্রাই না করে ফেল করতে চাই না। বর্তমানে প্রায় 3000 কুমির রয়েছে খামারটিতে। বিদেশের বাজারে গড়ে $400 থেকে $600 বিক্রি হয় এক একটি কুমিরের চামড়া। চলতি অর্থ বছরেই 1000 চামড়া রপ্তানির সঙ্গে খামার লাভজনক করার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে রেপটাইল ফার্ম। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ময়মনসিংহ।